এবার ইউক্রেনে ভয়ঙ্কর হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। অন্যদিকে রুশ হামলায় কিয়েভে নিহত 3, মালদুবায় ব্যাপক লুটশেডিং। এবার বিস্তারিত, ইউক্রেনে হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার অংশ হিসেবে সি কিং নামের হেলিকপ্টার সরবরাহ করা হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে 3টি হেলিকপ্টার সরবরাহ করবে যুক্তরাজ্য। ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম পাইলট চালিত উড়োজাহাজ ইউক্রেনে পাঠাচ্ছে দেশটি। বেন ওয়ালেস বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা ভূখণ্ড রক্ষায় ইউক্রেনকে সহযোগিতায় অতিরিক্ত 10,000 কামানের গোলা সরবরাহ করা হবে। নরওয়ে সফরে থাকা বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এসব অতিরিক্ত গোলা। চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিয়েভ সফরে £50 মিলিয়ন নতুন প্রতিরক্ষা সহযোগিতা ঘোষণার পর এই হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিলেন বেন ওয়ালেস। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 3 জন নিহত হয়েছে। এদিকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলার কারণে মালদুপায় ব্যাপক ব্ল্যাক আউট বা লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী। কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলা নিয়ে শহরটির মেয়র ভিটালিক স্কোরটিং বলেছেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের তিনি পানি মজুত করার আহ্বান জানিয়েছেন। ব্ল্যাকআউট নিয়ে মালদুবায় উপপ্রধানমন্ত্রী অ্যান্ড্রে স্পুনও বলেন, তাদের রাষ্ট্রীয় জ্বালানি ফার্ম দেশের 50% বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করে কাজ করছে। ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন কারো সদস্য নয় ইউক্রেনের ছোট্ট প্রতিবেশী দেশ মালদুবা। রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকেই বেশ উদ্বেগে রয়েছে দেশটির প্রশাসন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে মালদুবায় 2,60,000 ইউক্রেনীয় নাগরিক ঢুকে পড়েছে। এর মধ্যে এখনও 1,01,000 মানুষ সেখানে অবস্থান করছেন। সাবেক সোভিয়েত রাষ্ট্র মালদুবায় জনসংখ্যা 26 লাখের কিছু বেশি। ইউরোপের অন্যতম দরিদ্র দেশ এটি। ইউক্রেনের প্রতিবেশীদের মধ্যে দ্রুততম শরণার্থীর আগমন ঘটেছে এখানেই। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।